স্ক্যামরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার ফোর আমরা চ্যাপ্টার ফোর এ থেকে শুরু করবো ফোর এ থেকে ম্যাথ সলভ করবো চ্যাপ্টার ফোর এ দুই সলক বিশিষ্ট ফাংশনের অন্তরস এই দুই চলক বিশিষ্ট ফাংশনের অন্তর কেমন করে নির্ণয় করে প্রথমে ছয়টা সূত্র দেখাবো তারপরে সূত্র অনুযায়ী ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তার আগে বলে নেই আমি ক্যালকুলাস টু থেকে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টু চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার কিছু না কিছু ভিডিও দেওয়া আছে চ্যাপ্টার ফোর থেকে সম্ভবত কোনো ভিডিও দেওয়া নাই তাই চ্যাপ্টার ফোর থেকে আমি অনেকগুলো ভিডিও আপলোড করবো যারা যারা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জানানোর নাই তারা তারা অতি দ্রুত জানানো যান আমি এখন ম্যাথ সলভ করে দেব। কত নাম্বার ম্যাথ ম্যাথ সলভ করার আগে আমি কিছু সূত্র দেখাবো সূত্র দেখানোর পরে আমি ম্যাথ সলভ করে দেব অনেকগুলো ম্যাথ সলভ করব। সাত নাম্বার ম্যাথ পাঁচ নাম্বার চ্যাপ্টার ফোর এ থেকে পাঁচ নাম্বার ম্যাথ তারপরে দশ নাম্বার ম্যাথ এই ম্যাথগুলো আমি সলভ করে দেব এর প্রথমে সূত্রগুলো লিখে দিই এই সূত্রগুলো ছাড়া এই ম্যাথগুলো করা সলভ করা অসম্ভব আমাৰ মেথ আজিকালি কৰ্তেপ্টাৰ চেপ্টাৰ ফ'ৰ এ কালকুলাস টু অধ্যায় ফ'ৰ এ এক নাম্বাৰ ফৰ্মুলা আমাৰ এক নাম্বাৰ ফৰ্মুলাড়া এফ এক্স অফ এক্স ৱাই ইকুৱ যদি থাকে দেখা যায় লিমিট এইচ টেনছ টু লিমিট এইচ টেন্স টু জিৰ' এফ অফ এক্স প্লাস এইস ইন্টু ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত এইচ ওকে তাহলে যখন আমার এফ এক্স অফ এক্স ওয়াই থাকবে তখন আমার লিমিট এইসটেন্স টু কত নেবো জিরো নেবো ওকে কনস্টেন্ট মানে আমরা কত নেবো জিরো নেব এফ অফ তখন হবে এফ অফ এক্স প্লাস এইস ইন্টু ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত এইচ যখন আরেকটা সূত্র নিই সূত্রটা এফ ওয়াই অফ এক্স ৱাই যিমিট কেব কেস টু জিৰ' যোন ৱাই থাকিব এফ ৱাই তাৰ লিমিট নেব কত লিমিট কে টেন্স টু জিৰ' এইখনে এফ অফ এখনে আছিল এক্স প্লাছ এইচ এইখনে এক্স ইন টু ওৱাই প্লাছ কত কে ঠিক আছে যিহেতু কে নিছে আমাৰ দুৰ্ভগ সংখ্যাটা ক'ত নেছি কে এনে যদি এইচ নাম তো ৱাই প্লাছ কত এইচ মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কন্টা এই কে ঠিক আছে তাহলে এই সূত্রটা এই সূত্রটার কি বিপরীত প্রথমে এফ এক্স অফ এক্স ওয়াই ইকল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস ইন্টু টু ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইড বাই কত এইচ যখন আমরা ওয়াই নেব তখন জাস্ট এক্স প্লাস এখানে কত ছিল এইচ ছিল এখানে হবে খালি এক্স আর এখানে ছিল কত ওয়াই এখানে হবে ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত কে একটা সূত্র আরেকটার বিপরীত মুখস্থ করতে পাওয়া লাগবে না একটা পড়লে পরে আর একটা অটোমেটিক পাওয়া যায় আমরা তিন নম্বর একটা ফর্মুলা নিই তিন নম্বর ফর্মুলা এফ এক্স এক্স অফ এক্স ওয়াই যদি থাকে তাহলে লিমিট লিমিট আমরা নেব এইচ টেন্স টু কত জিরো এই ফর্মুলা দিয়ে কিন্তু এই ফর্মুলা না সেটা কিন্তু ম্যাথগুলো সলভ করা অসম্ভব তাই এই ফর্মুলাগুলো আমাকে অবশ্যই জানতে হবে তাহলে যখন আমাদের এফ এক্স এক্স থাকবে তখন আমরা এই এফ অফের বদলে এখানে একটা এক্স নেব অফ কত থাকবে এক্স প্লাস কত এইচ ইন্টু কত ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত যেহেতু এইচ নিছি তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ দিয়ে দেবো এইচ দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে সূত্র চার নম্বর সূত্র এইটার বিপরীতে তার একটা সূত্র আছে এফ ওয়াই ওয়াই অফ এক্স ওয়াই ইকল টু লিমিট এখানে কে টেন্স টু জিরো নেবো ঠিক আছে যখন আমরা ওয়াই ওয়াই নেব তখন আমরা কে টেন্স টু কত জিরো এখানে ছিল কত এফ এক্স এফ কত এক্স ছিল তখন এখানে হবে এফ ওয়াই এখানে যেহেতু এক্স প্লাস এইচ ছিল এখানে হবে এক্স ইন টু ওয়াই প্লাস কত কে ঠিক আছে কারণ এই কনস্ট্যান্ট পানটা সবসময় যোগ আর ভাগ আকারে থাকে তাহলে আমরা চারটে সূত্র অলরেডি কী শিখে ফেললাম আমার বিপরীত বিপরীত কোনটা একটা এবারে আরেকটা আমার অটোমেটিক কী পারা হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচ নাম্বার সূত্রটা নিই পাঁচ নাম্বার সূত্রটা এসেছে এফ এক্স কত ওয়াই অফ এক্স ওয়াই ইকল লিমিট এইস টেন্স টু এইটা যেহেতু কে এনেছি তাহলে আমরা এখানে দেবো কি ডিভাইডেড একটা কি এইটার বিপরীত আমরা আর সূত্র লাগতে পারি ছয় নম্বর সূত্রটা ছয়টা সূত্র জানলে পরে আমার কত এক্স ছিল এখানে ওয়াই এক্স অফ এক্স ওয়াই ইকাল টু লিমিট কত এখানে ছিল কে টেন্স টু জিরো তাহলে এখানে নেবো আমরা এইচ টেন্স টু জিরো এখানে ছিল এফ এক্স ওয়াই তাই এখানে এক্স আর কে নিচ্ছিলাম আমরা এক্স নিয়েছিলাম এখানে এফ ওয়াই এক্স আছে তাহলে আমরা এখানে নেবো ওয়াই তাহলে এখানে ছিল এক্স ইন্টু ওয়াই প্লাস কে এখানে নেব এক্স প্লাস এইচ ইন্টু ওয়াই মাইনাস এফ ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই কত এইচ তাহলে আমার ছয়টা সূত্র জানলে পরে আমার কি ম্যাথগুলো করা সম্ভব তাহলে আমরা প্রথম সূত্রটা শিখলাম এফ এক্স অফ এক্স ওয়াই কল টু লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস ইন্টু ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত এইস একটা জানলে পরে আরেকটা তার বিপরীত খালি এখানে কত এক্স ছিল এখানে ওয়াই এখানে এক্স ওয়াই সবই ঠিক এখানে খালি কী ছিল এখানে এইস টেন্স টু জিরো ছিল এখানে কে টেন্স টু জিরো এখানে কত এক্স প্লাস কত ছিল এইস ছিল ইন্টু ওয়াই এখানে এক্স ইন্টু ওয়াই প্লাস কে যেহেতু আমরা কে এনেছি মাইনাস কত এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত কে এইটার বিপরীত এইটা একটা মুখস্থ করলে পরে আরেকটা অটোমেটিক তাহলে এফ এক্স এক্স অফ এক্স ওয়াই ইকল লিমিট এইস টেন্স টু জিরো এফ এক্স যখন আমরা ডবল এক্স নেব তখন এখানেও একটা এক্স হবে এখানেও একটা এক্স হবে এক্স প্লাস এইস ইন্টু ওয়াই এফ এক্স ওয়াই এফ এফ এক্স এক্স ওয়াই ডিভাইডেড বাই কত এইস এটার বিপরীত কোনটা এটা এফ ওয়াই ওয়াই এক্স ওয়াই ইকল লিমিট কে টেন্স টু জিরো এফ ওয়াই এক্স ইন্টু ওয়াই প্লাস কে মাইনাস এফ ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই কত কে আমরা এফ এক্স ওয়াই যখন থাকবে এফ এক্স ওয়াই অফ এক্স ওয়াই ইকল লিমিট কে টেন্স টু জিরো এফ এক্স এক্স ইন্টু ওয়াই প্লাস কে মাইনাস এফ এক্স কত এক্স ইন্টু কত ওয়াই ডিভাইডেড বাই কত কে এইটার বিপরীত পাশের বিপরীত ছয় এখানে ছিল এক্স ওয়াই এখানে ছিল ওয়াই এক্স এখানে ছিল কত এক্স এক্স এখানে থাকলে থাকলেও ওয়াই ওয়াই এখানে ছিল এক্স ইন্টু ওয়াই প্লাস কে এখানে থাকবে এক্স প্লাস এস ইন্টু কত ওয়াই মাইনাস এখানেও যা বাকিগুলো কি সেম টু সেম আমরা এই সূত্রগুলোর আলোকে এখন ম্যাথ সলভ করবো আমাৰ দুই নম্বৰ মেথটো চল্ভ কৰব এফ এক্স ওৱান টু মানে এক্স ওৱান ৱাই টু এখন এফ ৱাই টু থ্ৰী এক্স টু ওৱাই থ্ৰী নিৰ্ণয় কৰোঁ ঠিক আছে কোন বিন্দুতে কোন ফাংশ্যনে এই ফাংশ্যনৰ কৈছে এফ এফ এক্স ৱাই ইকুৱ টু এক্স স্কোয়াৰ প্লাছ এক্স ৱাই এই ফাংশনে বসে আমার এই বিন্দুগুলো বসা বসা এই ফাংশনটা নির্ণয় করতে হবে আবার এই বিন্দুগুলো বসায় আমার এই দ্বিতীয় ফাংশনটা কী করতে হবে নির্ণয় করতে হবে যা ন্যাশনাল ইউনিভার্সিটির নন ম্যানেজরে কত সালে আসছিলো দুই হাজার আঠেরো সাল আসছিলো চলুন আমরা কী করি শুরু করি এখন শুরু করার আগে আমরা প্রথমে শুরু করার আগে কেমন করে নির্ণয় করবো সেটা একটু বলে নেই আমরা প্রথমে এফ এক্সের একটা ফর্মুলা শিখলাম ওইটা অ্যাপ্লাই করব এবং এই এফসের ফর্মুলা থেকে আমরা ওই ফাংশনে বসাবো যে ফাংশনটা আমার ছিল ওই ফাংশনে বসাবো আবার এফ ওয়াইয়ের এর একটা যেহেতু এফ ওয়াইও ও নির্ণয় করতে বলছে এফ ওয়াই সূত্রটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে এই ফাংশনগুলো আমরা আবার কি ওই যে ফাংশনটা দেওয়া ওই ফাংশনে বসাবো তাহলে কি ম্যাথগুলো অনাসাই সলভ হয়ে যাবে তাহলে আমরা ই এক্স টু দুই নম্বর ম্যাথ এই ম্যাথটা আমরা সলভ করবো আমরা ম্যাথটা তুলে নেই এক নম্বর ম্যাথটা সলভ করতে বলছে এফ অফ এক্স ওয়াই ইকল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এইটা আমার ম্যাথ দিয়ে আছে আমরা এখান থেকে কত বিন্দু এফ এক্স ওয়ান টু বিন্দু এফ ওয়াই টু থ্রি বিন্দু এই বিন্দুগুলো এই ফাংশনে বসে বসে আমরা ম্যাথটা সলভ করব তাহলে এক নম্বর সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে পাই সংজ্ঞা অনুসারে পাই কি পাই আমি সূত্রটা তুলে যেহেতু এফ এক্স নির্ণয় করতে পারছি এফ এক্স ইকাল টু অফ এক্স ওয়াই আমরা একটু আগে সূত্রটা শিখলাম এক্স ওয়াই ইকোয়াল টু লিমিট এটা ছিল এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ইন টু ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত ছিল এইচ ছিল এখন কত বিন্দু কথা বলছে এফ এক্স এর বিন্দুগুলো দিয়ে আছে ওয়ান আর টু এই বিন্দু দিয়ে আছে এই বিন্দুটা আমার এই ফাংশনে বসে ম্যাটটা উত্তর বাইড করতে হবে তাহলে এই বিন্দুগুলো আমরা প্রথমে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাই তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইস ইন্টু ওয়াই অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ আমার এক্সের মান কত ওয়ান ওয়াইয়ের এর মান কত টু তাহলে যদি বসাই বসাইলে পরে আমরা কত পারছি এফ অফ এক্স এর মান ওয়ান ওয়ান প্লাস এইচ ইন্টু ওয়াই এর মান কত টু মাইনাস এফ অফ এক্স এর মান ওয়ান ওয়াইর মান টু ডিভাইডেড বাই এইস এখন এইটা ফাংশন এফ অফ ওয়ান প্লাস এইস ওয়ান প্লাস এইস এটার এক্স মনে করব আর এটার ওয়াই মনে করব এটা এক্স এটা ওয়াই এই ফাংশনগুলো এই আমার এক নম্বর ফাংশনে এইখানে বসায়া আমরা ম্যাথটার সলিউশন করব তাহলে লিমিট এইচ টেন্স টু ছিলে আমরা এফ অফ ওয়ান প্লাস এটা এক্স আর টুই এটা আসছে ওয়াই এটা বসাবো কোনো এই বিন্দুগুলোতে বসাবো যদি বসায় এই ফাংশনটায় বসাবো এফ অফ এক্স ওয়াই এটার এফ অফ এক্স ওয়াই মনে করে এই ফাংশনটায় বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স এই বিন্দুতে আমরা বসাবো যদি বসাই আমার মান কত এসেছে এক্সের মান আমরা এসেছি ওয়ান প্লাস এইচ ওয়ান যেহেতু ছিল প্লাস মান কত মান এইচ ওয়াইর মান কত টু তাহলে টু বিয়োগ আবার এই ফাংশনটা আমরা এইখানে বসাবো যদি বসাই এফ অফ ওয়ান টু এখানে এক্সের এর মান কত ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার প্লাস এক্সের এর মান কত ওয়ান ওয়াইর মান কত গুণ টু তাহলে এই বিন্দুটাও এই ফাংশনটাও আমরা এই ফাংশনে বসালাম ডিভাইডেড বাই যা ছিল তাই এইস ইকল লিমিট এইস টেন্স টু জিরো এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে আমরা কী করি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টুটা গুণাকি টু প্লাস টু এইচ মাইনাস ওয়ানের বড় করলি ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান দু এক দুই প্লাস মাইনাসে কত মাইনাস তাহলে টু ডিভাইডেড বাই এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এইচ আর কোনো রাখা তো যোগ করার নাই এইস স্কোয়ার তাহলে আমরা এইস স্কোয়ার এইস স্কোয়ারে রাখে দিই এখানে আছে টু এইচ এখানে আছে টু এইচ তার মানে প্লাস ফোর এইচ এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে প্লাস টু তার মানে প্লাস টু থ্রি এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস টু তার মানে মাইনাস থ্রি ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো এই তিন আর এই তিন কাটে দেয় থাকতেছে এইচ স্কোয়ার প্লাস ফোর এইচ ডিভাইডেড বাই কত এইচ এখন আমরা এইচ এর লিমিটটা বসা দিই এইচ এর মান এইচ এর মান কত ছিল জিরো ছিল তাহলে আমরা জিরোটা বসা দিই তাহলে জিরো স্কোয়ার প্লাস এখানে আসতেছে জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস তার আগে আমি একটা এইচটা কমন নিই তাহলে অনেক সুবিধা হবে এইচটা কমন নিয়ে নিই তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো যদি আমি এইচটা কমন নিই তাহলে এইচ প্লাস ফোর ডিভাইডেড বাই কত থাকতেছে এইচ প্লাস ফোর ডিভাইডেড বাই এইচ এইচ আর এইচ কাটে যায় লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে থাকতেছে এইচ প্লাস কত ফোর এবারে আমরা লিমিটটা বসাই দিই লিমিটটা যদি আমরা বসায় দিই তাহলে আমরা কত পারছি তাহলে আমরা পাচ্ছি জিরো প্লাস ফোর ইকাল টু কত থাকতেছে জিরো থাকতেছে এই ফোর থাকতেছে ফোর প্লাস ফোর জিরোর সাথে ফোর যোগ করলে পরে ফোর তাহলে আমরা কী নির্ণয় করলাম আমরা এক নং থেকে আমাদের নির্ণয় করতে বলছিল আমাদের নির্ণয় করে বলতেছে এফ এক্স এত বিন্দু নির্ণয় করো মানে এক নম্বর থেকে কোন ফাংশন থেকে এই ফাংশন থেকে আবার আরেকটা বিন্দু নির্ণয় করতেছে এফ ওয়াই এফ ওয়াইটা আমার কত নির্ণয় করতে বলছে টু থ্রি কোন ফাংশন থেকে এই ফাংশন থেকে তাহলে আমরা দ্বিতীয় ম্যাথটা সলভ করি দ্বিতীয় ম্যাথ মানে দ্বিতীয় অংশ আবার সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে কি সূত্রটা দেখতে ছিল এফ ওয়াই আর বিন্দুটা পরবর্তী সূত্রটা আগে লেখে নিই এফ ওয়াই অফ এক্স ওয়াই ওয়াইকাল টু সূত্রটা ছিল এফ অফ এক্স ইন টু ওয়াই প্লাস কত ছিল কে মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত ছিল আমার কে ছিল এখানে লিমিট লিমিট এ কে টেন্স টু কত জিরো এটা আমার মেন সূত্র ছিল এখন বিন্দু বসাবার কাছে এফ ওয়াই কত টু থ্রি এক্স টু ওয়াই কত থ্রি তাহলে ইকল লিমিট কে টেন্স টু জিরো আমরা কোথায় বসাবো এক্স এসে টু ওয়াই এসে থ্রি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাবো যদি বসাই তাহলে এখানে টু ইন টু থ্রি প্লাস কত কে কারণ ওয়াই থ্রি মাইনাস এফ অফ কত টু থ্রি ডিভাইডেড বাই কত কে তাহলে এখান থেকে আমার কাজ লিমিট কে টেন্স টু কত জিরো এইটা আমরা মনে করবো এক্স আর এটা মনে করব ওয়াই এটা এক্স এটা ওয়াই তাহলে এই ফাংশনটা এখানে তো একটা এক্স ছিল এই ফাংশনটা এই ফাংশন আর এই ফাংশন আমরা কোথায় বসাবো আমরা এই যে এক নাম্বার মানে এক নাম্বার ম্যাথটা নির্ণয় করতে বলছি এই ফাংশনে বসাবো এইখানে বসাবো বসায় আমরা মানগুলো কি করব নির্ণয় করব যদি আমরা বসে মানগুলো নির্ণয় করি তাহলে আমরা বসাই দিই মানগুলো যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি আমার এখানে আমি একটু লিখে নিই এক্স স্কোয়ার প্লাস কত ছিল এক্স ওয়াই ছিল ওই ফাংশনটা আমার ছিল এত মানে এফ অফ এক্স ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ফাংশনটা আমার ছিল এখন আমরা এইখানে বসাবো যদি বসাই আমরা এক্স এসে আছে কত টু তার মানে টু স্কোয়ার প্লাস এখন এখানে কত এক্স ওয়াই আছে তার মানে টু এক্স হচ্ছে টু আর ওয়াই আছে কত থ্রি প্লাস কে মাইনাস এখানে আমার কত আছে এক্স হচ্ছে কত এক্স হচ্ছে টু ওয়াই এসে কত থ্রি তাহলে এখানে দুদুগুণ কত এসছে ফুট স্কোয়াৰ প্লাছ এক্স এছিছে টু আৰু ৱাই আছে কথা থ্ৰী তালি গুণ থ্ৰী ডিভাইডেড বাই কে লিমিট কে টেন্স টু জিৰ' দুই এ কলি ফ'ৰ তিন দুগুণো ছয় প্লাছ থ্ৰী কে মাইনছ দুগুণো চাৰি এইখিনি ব্ৰাকেট দি প্লাছ মাইনাসে মাইনাস তিন দুগুণো কত আছিল ছয় আছে তিন দুগুণো তিন দুগুণো ছয় অ'কে কথা আছিল আমাৰ তিন দুগুণো ছয় হ্যাঁ তিন দু ছয় ডিভাইডেড বাই কত ছিল কে আমি তারপর রেপেস্ট যাই ওই লাইনটা আমি আর একবার তুলে নিই লিমিট কে টেন্স টু জিরো লিমিট কে টেন্স টু জিরো আমি পাইছি ফোর প্লাস ছয় প্লাস কত পাইছি ফোর প্লাস ছয় প্লাস থ্রি কে না টু কে পাইছি আমি কত পাইছি টু কে এখানে মূল তুলছি কারণ দুই দু গুণ কত ট্যুর সাথে কে গুণ তুলে পরে আমি টু কে পাব টু কে টু তারপরে আমি পাইছি টু পর পাইছি মাইনাস কত ডিভাইডেড বাই কত কে এখন লিমিট কে টেন্স টু কত জিরো টু কে সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা নাই টু কে আমি কী করলাম রেখে দিলাম এখন এখানে আছে মাইনাস চার মাইনাস ছয় তাহলে কত আসতেছে দশ আসতেছে তাইলে এখানেও কত পজিটিভ দশ তাহলে আমি প্লাস দশ মাইনাস দশ ডিভাইডেড বাই কত কে লিমিট কে টেন্স টু জিরো টু কে ডিভাইডেড বাই কে কারণ এই দশ আর এই দশ কাটে যাচ্ছে এখন এইখান থেকে যদি আমি লিমিট কে টেন্স টু জিরো এই কে আর এই কে কেটে দিই থাকতেছে কত টু থাকতেছে টু অতএব যেহেতু আমার জিরো পার্সেন্টের কোনো ই নাই মানে লিমিট নাই কে নাই তাহলে আমার কত থাকতেছি টুই থাকতেছে ঠিক আছে ওকে তাইলে আমরা দুটা লিমিটে নির্ণয় করে ফেললাম আমরা কত কত নির্ণয় করলাম আমরা এফ অফ এক্স ওয়ান টুর একটা বিন্দু এটা নির্ণয় করছি ওয়ান টুর একটা বিন্দু নির্ণয় করছি এটা ইকল টু আমরা পাইছি ফোর আর এফ অফ এফ ওয়াই টু থ্রির একটা বিন্দু নির্ণয় করলাম এটা বললাম কত টু এটাই আনসার আমরা এখন দুই নম্বর ম্যাথটা সলভ করব আর দুই নাম্বার ম্যাথটা দেওয়া আছে দুই নাম্বার দুই নাম্বারের ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই ইকাল টু থ্রি এক্স কিউ ওয়াই স্কোয়ার এটা আমার দেওয়া আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এফ এক্স নির্ণয় করব বিন্দু তো দেওয়া এসে আবার কথা এফ ওয়াই নির্ণয় করবো একবারে সেম টু সেম এটা হচ্ছে আমার মেন ফাংশন দেওয়া আছে তাহলে আমরা লিখি সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে এফ এক্স আমি এখন সূত্র লেখবো না আমি সরাসরি কী করব বিন্দুগুলো বসা দেবো তাহলে আমার ওয়ান টু বিন্দুগুলো লেখা যেহেতু একটা বাইন করছি এটা আমি বাইং করলাম আমরা ইকল লিমিট এফ এক্স যখন ছিল তখন আমার এই স্টেন্স টু জিরো ছিল এইচ tends টু জিরো এখানে ছিল এফ কত F, ছিল এক্স প্লাস এইচ এক্স বলতে ওয়ান তার 1 ওয়ান প্লাস ইন্টু ওয়াই বলতে কত এসছে টু ঠিক আছে 2 মাইনাস এফ কত ওয়ান এক্স ছিল ওয়ান ওয়াই টু ডিভাইডেড বাই কত এখন আমার এইটারে আমরা মনে করবো এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এই ফাংশনটা আমরা এই ফাংশনে বসে নির্ণয় নির্ণয় করলে আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো আমরা এক্সের মান কত আছে ওয়ান প্লাস এস, ওয়ান প্লাস তার মানে থ্রিটা কি আকার আছে গুণ আকারে আছে থ্রি ইন্টু ওয়ান প্লাস এস, যেহেতু এক্স এর কত কিউ দে আছে তাহলে কিউ আর ওয়াই আছে কত ইন্টু ওয়াই আছে আমার ওয়াই দেওয়া আছে টু তার মানে কত স্কোয়ার বি এই ফাংশনটা আমরা এই ফাংশনে বসাবো যদি বসাই তাহলে থ্রি আমার আছে কি আকারে গুণ আকারে তাহলে কত কিউ ইন্টু ওয়াই টু কত স্কোয়ার ডিভাইডেড বাই কত এইস ডিভাইডেড বাই এইস এত ইউক লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি হোল কিউ বি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমার কত থাকতেছে তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে থ্রি ইন্টু এ কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি ঠিক আছে ওয়ান এর স্কোয়ার করলে পরে আমরা ওয়ানই পাচ্ছি তাহলে থ্রি এ স্কোয়ার বি তার মানে থ্রি এইস প্লাস তারপরে থ্রি এ বি স্কোয়ার তার মানে থ্রি এইস স্কোয়ার প্লাস কি কিউ আমার এসেছে বি কিউ ওকে প্লাস বি কিউ তারপরে আমার এখানে থ্রিটা কি আকারে ছিল গুণ আকারে ছিল তারপরে দুইয়ের বড় করলে আমরা কত পাচ্ছি দুয়ের বড় করলে চাই বি হোক এখানে একের ঘন করলে এক দুইয়ের বড় করলে পরে কত চাই তিন সাইডে আমরা একবারে কত লিখেছিলাম বারো ডিভাইডেড বাই এইস ডিভাইডেড বাই এইস লিমিট এইচ টেন্স টু জিরো থ্রিটা গুনাকার আছে আমরা কী করে দেবো গুন করে দেবো তাহলে থ্রি ওয়ানের সাথে গুণ করলে থ্রি তিন তিককে নাইন এইস প্লাস তিন তিককে নাইন এইস স্কোয়ার প্লাস থ্রি এইস কিউ এখন ফোরটাও গুণাকার আছে আমি গুণাকারে কী করবো রাখি দেবো তাহলে ফোরটাও আমার কী আকার আছে গুনাকার আছে গুনাকারে রাখি দিলাম বিয়োগ বারো ডিভাইডেড বাই কত এইস আবার ফোরটাও আমি কী করে দেবো এখন আমার কাজের সাথে গুন করে দেওয়া তাহলে তিন চাইডে বারো চার নং ছত্রিশ এইচ চার নং ছত্রিশ এইচ স্কোয়ার তিন চারে বারো এইচ কিউ মাইনাস বারো ডিভাইডেড বাই এইচ এখন আমার একটু ক্যালকুলেশন করতে হবে লিমিট এইচ টেন্স টু জিরো এখন আমরা যদি ক্যালকুলেশন করি এইবারও আর এইবারও কেটে যাচ্ছে ঠিক আছে এইবারও আর এইবারও কেটে যায় তাহলে আমার লাস্টে মান দাঁড়াচ্ছে লাস্টে কত দাঁড়াচ্ছে লাস্টে আমরা পাচ্ছি ছত্রিশ এইচ ঠিক আছে এখান থেকে আমরা পাচ্ছি ছত্রিশ এইস ছত্রিশ এইস স্কোয়ার বারো এইস কিউ ডিভাইডেড বাই এইস এখন লিমিট লিমিট আমরা পাচ্ছি কত এইচ টেন্স টু জিরো এখানে প্রত্যেকেই এইচ আছে আমরা একটা এইচ কম নিই তাহলে এই সেন্টু থাকতেছে ছত্রিশ প্লাস ছত্রিশ এইস প্লাস বারো এইস স্কোয়ার ডিভাইডেড বাই কত এই এইচ আর এই স্কোয়ার যাচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখন এখানে থাকতেছে কত ছত্রিশ প্লাস ছত্রিশ এইচ প্লাস বারো স্কোয়ার তাহলে আমরা লিমিটটা বসায় দিই এইচ এর লিমিটটা বসায় দিই তাহলে লিমিট এইচ টেন্স টু কত জিরো তাহলে যদি আমরা লিমিট এইচ এর লিমিটটা যদি বসাই দিই তাহলে আমরা কত পারছি এইচ এর লিমিটটা বসাই দিলে পারে সেখানে লেখা লাগে না তাহলে ছত্রিশ ইন্টু ছত্রিশ জিরো প্লাস যেহেতু জিরো বসাতে বলছে বারো ইন্টু কত জিরো স্কোয়ার তাহলে এখানে কাজ করলে পাবো খালি কত ছত্রিশ ঠিক আছে খালি আমরা পাচ্ছি কত ছত্রিশ আমরা কী নির্ণয় করলাম আমরা এফ এক্স নির্ণয় করলাম কোন ফাংশনে এই ফাংশনে বসে আমরা এফ এক্স নির্ণয় করলাম কত বললাম আমরা পাইছি লাস্টে ছত্রিশ এখন আমরা নির্ণয় করবো এখন আমাদের কাজ আমাদের এফ ওয়াই নির্ণয় করবো সংজ্ঞা অনুসারে পাই সংজ্ঞা অনুসারে পাই কত পাই এফ ওয়াই এফ ওয়াই কত নির্ণয় করতে বলছে টু থ্রি টু থ্রি ওকে ইকল তাহলে আমরা কত লিমিট এ কে টেন্স টু জিরো হবে যখন আমরা ওয়াই তখন কে টেন্স টু জিরো তখন এখানে আমার কত এফ এটা ছিল এক্স ইন টু ওয়াই কত এক্স আমার আসছে এক্স আমার টু ঠিক আছে আর ওয়াই বলতে থ্রি তাহলে থ্রি প্লাস কত কে থ্রি প্লাস কে অফ কত টু থ্রি এক্স টু ওয়াই থ্রি ডিভাইডেড বাই কত আবার এই ফাংশনটা আর এই ফাংশনটা আমরা কোথায় বসাবো আমাদের কিন্তু দুই নম্বর ম্যাথে বলছে যে এফ অফ এক্স ওয়াই ইকাল টু থ্রি এক্স কিউ ওয়াই স্কোয়ার এই ফাংশনে বসাতে বলছে তাহলে এই এই ফাংশনটা এই ফাংশ এই ফাংশনে বসাবো এই ফাংশন ফাংশনটা আমরা এই ফাংশনে বসাবো বসাইলে কি পাচ্ছি লিমিট কে টেন্স টু জিরো এটা এক্স এটা ওয়াই তাহলে থ্রিটা গুণ আকারে আছে এক্স কত টু তাহলে টুর পর কিউ ইন্টু এ এইসটা কি আকার আছে গুণ আকার আছে গুণ করে দিলে পরে আমরা পাচ্ছি থ্রি প্লাস কে তার স্কোয়ার মাইনাস এই ফাংশনটা আমরা এই ফাংশনে বসাবো যদি বসাই থ্রি ইন্টু টু তাহলে টুর কিউ আর ওয়াই কত থ্রি তাহলে থ্রির স্কোয়ার ডিভাইডেড বাই কে তাহলে এটা আমি এখানেই শেষ করে দিই ওই লাইনটা আবার নতুন করে তুলে নিই লিমিট কে টেন্স টু জিরো থ্রি ইন্টু টুর কিউ টুর কিউ ইন্টু থ্রি প্লাস কে তার স্কোয়ার বিয়োগ থ্রি ইন্টু টুর কিউ ইন্টু থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই কত কে লিমিট কে টেন্স টু জিরো তিন যেমন আছে তেমনই থাক দুইয়ের ঘন করলে আমরা পাচ্ছি আট ইন্টু আট এখানে এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা ফর্মুলা বসাই দিই তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে তিনের স্কোয়ার তাহলে নাইন টু এ বি তিন দু ছয় তাহলে সিক্স কে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কে তার স্কোয়ার মাইনাস এখানে একবারে ঘন করে দিই ঘন করলে আমরা পাচ্ছি তিন দুইয়ের ঘন করলে আট আর তিনের বড় করলে নাইন ডিভাইডেড বাই কে লিমিট কে টেন্স টু জিরো তিন আশটা চব্বিশ চব্বিশ নাইন প্লাস সিক্স কে প্লাস কে স্কোয়ার কে স্কোয়ার এখানে আমরা তিন আশটা চব্বিশ তিন আশটা চব্বিশ একবারে গুণ করে দিই তিন গুণ আট গুণ নয় দুশো ষোলো ডিভাইডেড বাই কে লিমিট কে টেন্স টু জিরো চব্বিশের সাথে নয় গুণ চব্বিশের সাথে নয় গুণ তাহলে চব্বিশ গুণ নয় দুইশো ষোলো প্লাস চব্বিশের সাথে ছয় গুণ ছয় গুণ চব্বিশ একশো প্লাস চব্বিশের সাথে কে স্কোয়ার গুণ তার মানে চব্বিশ কে স্কোয়ার ডিভাইডেড বাই কে এটা আর এটা কাটিয়ে যা থাকতেছে কত লিমিট কে টেন্স টু জিরো একশো চুয়াল্লিশ কে প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে এখন লিমিট কে টেন্স টু জিরো এখান থেকে আমি কে কমানোর একশো চুয়াল্লিশ প্লাস আর একে আরে একে থাকতেছে কত লিমিট কে টেন্স টু জিরো লিমিট কে টেন্স টু জিরো থাকতেছে কত একশো চুয়াল্লিশ যোগ চব্বিশ কে আমরা যদি এখন লিমিটটা বসাই দিই তাহলে একশো প্লাস কত চব্বিশ গুণ কত জিরো কত একশো চুয়াল্লিশ তাইলে আমার একটা বলাম কত একশো আমরা পাইছি কত আর পাইছি কত ছত্রিশ তাহলে আমরা দেখি অ্যান্সারটা মেনছে নাকি এই যে একটা ছত্রিশ এটা এক একটা কত একশো চুয়াল্লিশ তাহলে আমরা ফোর এ থেকে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করব এটা হচ্ছে পাঁচ নম্বরটা করে দেবো সাত নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে দশ নম্বর করে দেয় ফোর এ শেষ তারপরে ফোর এ শেষ হলে আমি যাব ফোর বি ফোর বি থেকে অনেকগুলো করবো ফোর সি ফোর আজকে পর্যন্ত